মহিলারা হজে হজ থেকে আসার পর 40 দিন ঘর থেকে বাহির হন না, 40 দিন পর বাজার করেন, সকল পুরুষদের সামনে বাহির হন, এ বিষয়ে ইসলাম কি বলে? এটাও মন গড়া কথা। মহিলারা হজ থেকে আসলে 40 দিন ঘরের ভিতরে বন্দী হয়ে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। 40 দিন পর সব পুরুষদের সামনে যাবে আপনি লিখেছেন না, তিনি তো সবসময় পর্দা করবেন, 40 দিনের মধ্যেও পর্দা করবেন, 40 দিনের পরেও পর্দা করবেন, হজে গেলেও পর্দা করবেন, হজে না গেলেও পর্দা তাকে করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। এই সৌন্দর্য প্রকাশ না করাটা এটা সারা বছরের জন্য প্রযোজ্য, সারা বছরের জন্য পর্দা মেনটেন করতে হবে, পরপুরুষের সাথে দেখা দেওয়া যাবে। নিজের দেবর স্বামীর ভাই যদি প্রাপ্তবয়স্ক হয় বালেগ হয়, সে কি পরপুরুষ না পরপুরুষ? না পরপুরুষ। কিন্তু কয়জন আছে আমাদের দেশে দেবরের সাথে পর্দা করে? অনেক পরিবারে দেবরের সাথে পর্দা করতে পারে, মহিলাদেরকে দেওয়াও হয় না, এটা হারাম, পর্দা করতে হবে বিধায়। এই পর্দার সাথে হজের কোনো সম্পর্ক নাই, আর হজ থেকে আসার পর 40 দিন বাইর হওয়া যায় না, এটাও সঠিক নয়। স্বামী উমরা বা হজে যাওয়ার পর স্ত্রীদের কি এতেকাফে থাকতে হয়? স্বামী যদি দেশ থেকে উমরা বা হজে যান, ওই সময়টাতে স্ত্রী বাসা বাড়িতে এতেকাফে থাকতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। স্বামী হজে বা উমরা যাক, কিংবা দেশে থাকুক, কিংবা অন্য কোনো দেশে যাক, অন্য কোনো কাজে যাক, সর্বাবস্থায় স্ত্রী একজন আল্লাহর বান্দী হিসেবে আল্লাহর বিধিবিধান মোতাবেক তাকে চলতে হবে। তিনি পর্দা পুশিদা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এর সাথে স্বামীর হজে যাওয়ার বা উমরা যাওয়ার কোনো সম্পর্ক নাই। এটা ঠিক যে একজন মানুষ তিনি যখন হজে চলে যান, তার হজ এবং উমরা, বিশেষ করে যদি সেটা নফল হজ হয়, নফল উমরা হয়, ফরজ না হইয়া বারবার উমরা করেন, হজ করেন, তো তার ওইটার চাইতে তার স্ত্রী যেন পর্দা পুশিদা থাকে সেটা খেয়াল রাখা তার উপরে বেশি কর্তব্য, সেটা আরেক জিনিস। কিন্তু স্ত্রী স্বামী হজে গেছে বা উমরা গেছে, এই জন্য স্ত্রী আর তফ ইয়া করতে হবে, এতেকাফ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আর বাইরে যেতে পারবেন না, এতেকাফ বসে থাকতে হবে।